তো এখন দেবো মাকে সুগারের ইঞ্জেকশন দেবো, এটা হলো ইঞ্জেকশন সুগারের, আর এটা হলো এটা ওষুধ, সুগারের ওষুধ, এটা ইঞ্জেকশন দেবো। তো সব থেকে আগে এখানে আমি নিয়ে নিয়েছি দেখো স্পিড নিয়েছি আর নিয়েছি তুলো, আর এখানে ওর যে ওষুধটা দেবো সেটা আমি সব থেকে আগে আমি অল্প এখানে নিয়ে নেবো তুলো সামান্য পরিমাণে, আর তুলোতে আমি নিয়ে নেবো স্পিরিট একটু, তো আমি এখানে নিয়ে নিয়েছি স্পিড নিয়ে নিয়েছি তুলোতে। আমি সব থেকে আগে আমি সিরিঞ্জে এটা এই যে ঢাকনাটা আমি খুলে নিলাম, নিয়ে সিরিঞ্জের যে এখানে সুচটা রয়েছে সুচটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নেবো। পরিষ্কার হয়ে হয়ে গেছে, আমি এবারে এইটা সিরিঞ্জটার মধ্যে আমি হাওয়া পাস করে নেবো ঠিক করে। তো হাওয়া পাস হয়ে গেল, হাওয়া পাস করার পর আমি যে ওষুধটা নিয়েছি ওষুধটা আমি 2 মিনিট ধরে আমি এরকম করে ঘষে নেবো, 2 মিনিট ধরে, 2 মিনিট ধরে ঘষার পরে এটা এই ওষুধটা ঝাঁকালে হবে না, ওটা হাতের মতো এইভাবে ঘষে নিতে হবে। তো দেখো এটা পুরো মিশে গেছে ভিতরে ওষুধটা, আমি এবার এর মধ্যে ওষুধটা আমি টেনে নেবো। আমি সকালবেলা দিয়েছিলাম 30 ml, আর এখন রাত্রেবেলা এখন আমি দেবো 20 ml, এখানে বলাই আছে 30 ml সকালে আর 20 ml রাতের বেলা, 20 ml আমি টেনে নেব ইঞ্জেকশনের ভিতরেই। এখানে বুদবুদ ঢুকেছে, তো এখানে দেখো অনেক বুদবুদ রয়েছে, বুদবুদটা আমি হাঁটানোর জন্য দেখো আমি এবার সিরিঞ্জটাকে এবার টোকা মেরে নেবো, দেখো বুদবুদগুলো সব উপরে উঠে আসছে, দেখো এখানে 20 ml লেখাই আছে। তো এই বুদবুদগুলো আমি এবার একটা তুলোর মধ্যে বাইরে করে নেবো, বাইরে করে নিয়েছি, নিয়ে সিরিঞ্জের মুখটা আমি আগলা রাখবো না, এটা আমি সিরিঞ্জ লাগিয়ে করে দেবো। বাঁদিকে আমি দিয়েছিলাম সকালে, এবার আমি ডান দিকে দেবো নাভির ঠিক 4 আঙুল ডান দিকে আমি দেবো, আর সকালবেলা দিয়েছি নাভির ঠিক 4 আঙুল বাঁদিকে, এবার আমি ডান দিকে 4 আঙুল আমি এবার দিয়ে দেবো। ওটার জন্য আমি এখানে যে তুলোতে আমি নিয়ে নিয়েছিলাম একটু স্পিরিট, সেই স্পিরিটটা আমি 4 আঙুল আমার একটা আন্দাজ আমার হয়ে গেছে এই 2-3 দিন ধরে আমি যেহেতু দিচ্ছি যে কোন জায়গাটা 4 আঙুল হতে পারে। সকালে আমি দিয়েছিলাম 8:30, আর এখন দিচ্ছি 9:30। দেওয়ার জন্য আমি এখানে দিয়ে একটু নরম করে নিয়েছি জায়গাটা, আর মা তুমি পেটটা একটু নরম করো, পেট নরম করবা, এবার আমি আস্তে আস্তে এটা সিরিঞ্জটা জোরে চাপলে হবে না, একদম পুরো আস্তে আস্তে দিতে হবে, একদম স্পিডে সিরিঞ্জের ভিতরে যে ওষুধটা রয়েছে আমি পুরোটা আমি একসাথে দেবো না, একদম আস্তে আস্তে ধীরে ধীরে ধরে আমি দেব, তাড়াহুড়ো করলে হবে না। আমি যেখানে তুলোটা দিয়ে এটা আমি চেপে দিলাম 5 সেকেন্ডের জন্য, 5 সেকেন্ড পরে তুলোটা সরিয়ে নেওয়া হবে। আমি কেন মাকে ইঞ্জেকশন দিচ্ছি এরকম বলে একটা ভিডিও আগেই করা আছে, ওই ভিডিওটা তোমরা দেখে নিও, আমি কেন ইঞ্জেকশনটা মাকে দিচ্ছি। সাবস্ক্রাইব করো, দেখার অল্প দেখো বেশি বেশি করে শেয়ার করো। তো এবার দেওয়া হয়ে গেছে ইঞ্জেকশনটা, আমি ওর জন্য একটু নিচে একটু তুলো, আর এখান থেকে একটু স্পিড নিয়ে নেবো অল্প করে, স্পিড নেওয়ার পরে আমি যে ছুঁচটা এই ছুঁচটা এবার মুছে আমি রেখে দেবো। এক একটা ছুঁচ দুদিন করে দেওয়া যায়, এই ছুঁচটা আমি আরেকদিন ব্যবহার করার জন্য আমি রেখেছি, এরকম 2 দিন অন্তর অন্তর আমি ছুঁচটা আমি বদলে ফেলি। তো এইভাবে আমি আবার এই ওষুধগুলো সব ফ্রিজে রাখতে হয়, ইঞ্জেকশন ওষুধটা ফ্রিজে রাখতে হয়, এটা বাইরে রাখলে খারাপ হয়ে যাবে, তখন আমাদের ফ্রিজে রাখা থাকে ওষুধটা, তো আমি এখন ফ্রিজে আমি এখন রেখে দেবো ওষুধ। তো টাটা, তো ভিডিওটা কেমন লাগলো একটা সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকন অন করে দাও, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।